এটা হচ্ছে শুল্কা কাটার মানে আদি নিয়ম। এটা দেখতে যতটা কাটাটা সহজ মনে হচ্ছে, আসলে সবাই এটা পারবে না। রংপুরের ভাষায় যেটা আগে হয় সেটাকে আগুর বলে, আর যেটা হচ্ছে যেই ধানটা পরে হবে সেটাকে বলে নমলা। এই যে এই বড় বড় হাড়ি, এগুলাতে হচ্ছে ধান সিদ্ধ করা হয়। আর এটা হচ্ছে মাচা, মাচার উপর হচ্ছে আপনার ধানের ডুলি থাকে, এখানেই হচ্ছে ধান সংরক্ষণ করা হয় আর কি। রংপুরের মানুষ এটাকে মলা বলে, আর এটা তো মানে শুদ্ধ ভাষায় মুড়ির মোয়া। জি হ্যালো ভিউয়ার্স, শ্রোতা ইনফান্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে তো আমি বলেই রেখেছি যে আমি আছি রংপুরে, আর রংপুরে এখন আমি যে জায়গায় আসছি সেটা হচ্ছে শাকিলাপুর বাসায়। আর শাকিলাপুর বাসায় আজকে আসছি তাদের হচ্ছে রংপুরের যত ঐতিহ্যবাহী খাবার আছে তার সবকিছু খেতে। এখানে ভাইয়া আমাদের হচ্ছে মানে নাস্তার মধ্যে রংপুরে সব থেকে যেটা মানে মানুষ বেশি খেয়ে থাকে, সকালে বলেন বিকালে বলেন, এটা হচ্ছে খই গুড় দিয়ে হচ্ছে আর কি মাখানো, আর এটা হচ্ছে বাড়ি ভাজা মুড়ি। এগুলো হচ্ছে আমরা বাড়িতেই বানাই আর কি। এটাকে রংপুরের ভাষায় কিন্তু জলপান বলা হয়, মানে মুড়ি মুরকি সাধারণত মানে আমরা যেভাবে বলি এটাকে মুড়ি মুরকি বলে, কিন্তু রংপুরের মানুষ এটাকে জলপান নামেই চেনে। এটা হচ্ছে আমাদের রংপুরের ভাষায় মানুষ নগলি বলে থাকে। নগলি বলতে কি মানে হাতের যে আমাদের আঙুলগুলো, এই আঙুলকে মানে রংপুরের মানুষ হচ্ছে নগুল বলে, আর এগুলো হচ্ছে ওই নগুলের মতো দেখতে জন্য এগুলোকে নগলি বলে। রংপুরের গৃহস্থ বাড়িতে আপনার এই যে মুড়ি মুরকি চিরা, তারপরে হচ্ছে আপনার মানে মলা, এই মুড়ির মোয়া হচ্ছে এই নগলি, এগুলো প্রতিটা বাড়িতেই থাকে। মনে করেন গ্রামের দিকে, শহরের দিকে তো আর মানুষ এসব এত কষ্ট করে এগুলো বানাবেও না, আর ওরা হচ্ছে এখন মনে করেন যে রেডিমেড যেগুলো পাওয়া যায় সেগুলোই হচ্ছে খেতে পছন্দ করে আর কি। রংপুরের খাবার হচ্ছে শোলকা, বুঝতে পারছেন? এই শোলকার হচ্ছে এগুলো হচ্ছে উপকরণ, মানে 16 রকমের শাক দিয়ে এই শোলকা বানানো হয়। এই শোলকাটা আসলে কি মানে এটার মানে এত ইয়ে কেন আপনাদের রংপুরে? আগেরকার মানুষের তো ভাইয়া মনে করেন যে ওরকম সামর্থ্য ছিল না, তো মনে করেন যে তেল মশলা ছাড়াই, উপকরণ এগুলো ছাড়াই কিভাবে মনে করেন যে সুস্বাদু খাবার হচ্ছে খাওয়া যায়, মানে খাবার কিভাবে সুস্বাদু করা যায় এটাই হচ্ছে তার হচ্ছে মানে একটা উদাহরণ রংপুরের শোলকা। শোলকা রান্নার জন্য যে প্রধান তিনটি পাতার দরকার সেটি হচ্ছে এই যে সজনা পাতা, রংপুরের মানুষ এটাকে সজনা পাতা বলে। তো এই সজনা পাতা, কচুর পাতা, আর হচ্ছে এটা হচ্ছে মারা শাক। এই যে দেখেন মানে পাট শাকের পরিবর্তে আর কি, যত বেশি শাক হবে তত হচ্ছে এই শোলকা মজা হবে। তো তার মধ্যে এটা হচ্ছে আপনার পুঁই শাক, আর এটা হচ্ছে লাল শাক, এটা তো কলমি শাক চিনে নি, আর এটা হচ্ছে আপনার লাউ পাতা, লাউ শাক, আর এটা হচ্ছে আপনার হচ্ছে ধুন্দল বলে, এটা হচ্ছে আমাদের এদিকে তরই বলে, একটা সবজি হয় সেই তরইয়ের পাতা, এটা হচ্ছে আপনার কাঁকরোলের পাতা, কাঁকরোল আমরা যে কাঁকরোল খাই সেই কাঁকরোলের পাতা, আর এটা হচ্ছে আপনার কচু শাক, এটা হচ্ছে আপনার সেমাইয়ের মতো করে কাটা হবে, আর এটার কাটার প্রসেসিংটাও একদম সম্পূর্ণ আলাদা। আপনাকে আমি শোলকা কাটার নিয়মটা দেখাচ্ছি। আগে হচ্ছে যেই ছোট পাতাগুলো থাকবে এগুলো হচ্ছে আপনার এই বড় পাতার মধ্যে নিয়ে এটা হচ্ছে কাটতে হবে। এই পাতাগুলো এরকম হলো, আর এই যে এটা হচ্ছে ভাইয়া এটা রংপুরের ভাষা বলে বেকি কাটাই, বুঝতে পারছেন? আর শোলকা হচ্ছে আপনার কাটার নিয়ম হচ্ছে এই যে এইভাবে, বুঝতে পারছেন? এই যে চিকন চিকন হবে, এই যে বুঝতে পারছেন? অনেকে বটিতেও কাটে, কিন্তু এটা হচ্ছে শোলকা কাটার মানে আদি নিয়ম, যেটা আমরা দাদি নানিদের কাছ থেকে শিখেছি আর কি। মানে এই বড় পাতাগুলো ব্যবহার করা হয় ছোট পাতাগুলোকে এইভাবে ধরার জন্য আর কি। এটা খুব সাবধানে কাটতে হয়, কারণ হাতের উপর অনেক প্রেশার পড়ে, না জানলে সে রংপুরের মেয়ে না, বুঝতে পারছেন? আর আমরা তো গ্রামে থাকি, তো গ্রামে হচ্ছে এটা দেখতে দেখতেই আমরা শিখছি, মানে এমনটা না যে হাতে কলমে কেউ শিখাই দিছে, দেখতে দেখতেই আর কি মনে করেন যে মানে আমরা রপ্ত করে ফেলছি। শহরের মেয়েরা হচ্ছে এটা পারবে না, ওরা জানে কি না এখন, কিন্তু হচ্ছে গ্রামের এদিকে সব মেয়েই পারে। এই শোলকার মুঠিটা যত শক্ত করে ধরবেন কাঁটাটা তত সুন্দর হবে, আর শোলকার এই পাতাগুলো ততটা বেশি চিকন হবে। এই শোলকা আমার খুবই পছন্দের খাবার, তো আমি হচ্ছে শাক নিয়ে আসে মানুষকে একে ওকে বলতাম যে আমাকে একটু হচ্ছে শোলকাটা কেটে দেন, আমি হচ্ছে রান্না করতে পারি, তো কাটতে পারতাম না। তো একদিন আমি একজন ভাবিকে ডাকছিলাম, তো উনি আসে নাই, তখন আমার মন খুব খারাপ হয়ে গেছিলো, তখন আমি শোলকার পাতা মানে এই
সব উপকরণ নিয়ে বসেছিলাম আর আমার বাবা এসে আমাকে মানে বলছে যে তুমি হাতটা এইভাবে ধরো, পাতাগুলো এইভাবে ধরো, আর এই বেঁকি কাটাটা এইভাবে ধরে এইভাবে কাটো। মানে আমার সবাই মহিলার কাছ থেকে শিখে, কিন্তু আমি আমার বাবার কাছ থেকে আর কি এই শুল্কা কাটা শিখছি। যখন এই যে এই পাতাটা ছোট হয়ে আসবে ভাইয়া, তখন আপনার আরও হচ্ছে বড় পাতাগুলো নিতে হবে, নিয়ে এই ছোট পাতাগুলো এখানে বসাতে হবে। এই যে মাটির এই যে প্লেটের মতো দেখতেছেন, এটাকে হচ্ছে রংপুরে বলে বাটনা, বুঝছেন? আর এই যে এইটা, এটা হচ্ছে বাঁশের শিকড়, মানে বাঁশের যেই মনে করো যে শিকড়টা আছে, এইটা হচ্ছে কেটে এরকম করে এইটা দিয়ে আমরা হচ্ছে ভর্তা, তারপরে মশলা, মানে রংপুরের বেশিরভাগ মানুষ এই এটাকে নোড়া বলে, বুঝতে পারছেন? এটা হচ্ছে নোড়া আর এটা বাটনা। এই নোড়া বাটনাতেই হচ্ছে আর কি সব ধরনের মশলা করে থাকে। এটাকে আমাদের এদিকে বড়াই মরিচ বলে। আসলে ভাইয়া, এখানে তো তেমন কোনো মশলা দেয়া হয় না, কাঁচামরিচের ঝালটাকেই হচ্ছে মানে বেশি প্রাধান্য দিয়ে থাকি আর কি। কারণ অন্যান্য মশলা তো হচ্ছে আমরা দেই না, তেল বা পেঁয়াজ বলেন, এগুলো তো কোনো কিছুই থাকবে না। ঝালটাই মূলত হচ্ছে শুলকাটাকে সুস্বাদু করবে। এই শুলকা ভাইয়া আগে হচ্ছে আমার নানিরা মাটির হাঁড়িতে রান্না করতো, কিন্তু এখন তো মাটির হাঁড়ি মানে মানুষ খুব কম ব্যবহার করে, তো সেই জন্য আমরা এই কড়াইতেই এখন রান্না করি। এখন এই যে এই শুলকার যে মিশ্রণ সেটা দিয়ে দিচ্ছি। এটা হইতে 15-20 মিনিট সময় লাগবে, মানে শাকটা যতক্ষণে সিদ্ধ হবে। এখান থেকে ভাইয়া যে শুলকার উপকরণগুলো শাকগুলো এগুলো হচ্ছে আমরা উঠাই, মনে করেন যে যেখানে সেখানেই আর কি, মনে করেন যে শাক ফালাই দিলে গ্রামে তো যেখানে সেখানেই হয়, ওখান থেকেই আর কি নেওয়া। এই যে মারা শাক বলে এটাকে, এই যে এটা হচ্ছে মারা শাক। আপনি যে নোড়াটা দেখলেন ভাইয়া, আমাদের যে নোড়া বাটনা, তো এই যে এই বাঁশের এই যে শেকড়, এই যে বাঁশের এটাকে আমাদের এদিকে মুড়া বলে, বুঝতে পারছেন? এটা বাঁশের মুড়াটা এই উঠানোর পরে এটা প্রসেসিং করে এটা বাঁকা হয়, ওইটা দিয়ে আর কি হচ্ছে বাটাবাটির কাজটা করা হয়। এটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ধানের ডুলি বলে, রংপুরের ভাষায় ধানের ডুলি বলে। তো এখন এইগুলোর ব্যবহার আর কেউ করে না, সবাই বস্তাতেই ধান রাখে। এই যে এই বড় বড় হাঁড়ি, এগুলোতে হচ্ছে ধান সিদ্ধ করা হয়। আর এটা হচ্ছে মাচা, মাচার উপর হচ্ছে আপনার ধানের ডুলি থাকে, এখানেই হচ্ছে ধান সংরক্ষণ করা হয় আর কি। গ্রামের মানুষ বাড়ির ভাতই খায়, মানে বাহির থেকে চাল খুব কমই কিনে। তো সাকিব ভাই, দেখেন আমাদের এই গ্রামের পরিবেশ, মনে করেন যে কোনো গাড়ি ঘোড়া নাই, কোনো শব্দ নাই, কোনো যানজট নাই, তো গ্রামের পরিবেশটা খুব সুন্দর। দুই ধারে হচ্ছে রাস্তার ধান ক্ষেত। দাদা, এখানে কি কি ধান আছে? এখানে এই তোমার সন্না আছে, আমি ওই যে ফিরে যাও ধান গাছ আসিনা, হ্যাঁ আসিনা ধান, আর তো বর্তমান নাই, আর নাই না। এই স্বর্ণ আর আসিনার মধ্যে পার্থক্য কি? ওটা হচ্ছে এখন আগুর হয় আর স্বর্ণটা একসাথে হয়। আগুর মানে যেটা হচ্ছে আপনার আগে হয়, বুঝছেন? মানে রংপুরের ভাষায় যেটা আগে হয় সেটাকে আগুর বলে, আর যেটা হচ্ছে যেই ধানটা পরে হবে সেটাকে বলে নমলা। নমলা এই যে ভাইয়া, শুলকা এখন হচ্ছে রান্নার প্রসেসিং শেষ, মানে রান্না হয়ে গেছে। এটাই হচ্ছে শুলকা? জি, রংপুরের ঐতিহ্যবাহী শুলকা এটাকে বলে। খেয়ে দেখবেন আর খেয়ে বলবেন যে রংপুরের সহজ সরল মানুষের সহজ সরল এই শুলকা কিরকম। এই শুলকা কি সাদা ভাত দিয়ে খায়? না ভাই, সাদা ভাত দিয়ে খায়, পোলাও দিয়েও খাওয়া যায়, মানে রংপুরের মানুষ আমরা হচ্ছে মানে সব কিছু দিয়েই খাই আর কি। শুলকা আমাদের কাছে ভালো লাগে, এখন অন্য মানুষের কাছে আপনি খেয়ে দেখেন, খেয়ে বলেন। তো এটা হচ্ছে শুলকা, যেটা হচ্ছে রংপুরের খুবই স্পেশাল একটা খাবার। শুলকা একেবারে গরম ধোয়া উঠছে, আর এটাই আপনি যেটা বলছিলেন আপু, যে এটা একটু পিচ্ছিল টাইপের হয়। জি জি, বিষয়টা কিন্তু তাই। আর শুলকা ভাইয়া, আপনি হচ্ছে যখন মানে আলাদা আলাদা জিনিসের সাথে খাবেন, এটার স্বাদ হচ্ছে আলাদা আলাদা। যেমন মনে করেন এই যে এখানে আলু ভর্তা আছে, আপনি আলু ভর্তার সাথে খাইলে একরকম স্বাদ পাবেন, আচ্ছা শুটকি ভর্তার সাথে খাইলে আরেক স্বাদ পাবেন,
আর গরুর মাংসের সাথে খেলে অন্যরকম স্বাদ পাবে। তার মানে আপনি বলছেন যে এই শোলকাটা মানে সবকিছুর সাথে খাওয়া যায়? জি জি, মানে আলু যে এরকম সব তরকারির সাথে যায় এটাও? জি জি জি। আর হচ্ছে এই সাদা ভাতের সাথে একরকম লাগবে, পোলাওয়ের সাথে আরেক রকম লাগবে। আপনি যে আপু শোলকা এত কষ্ট করে রান্না করছেন, মানে এত ধরনের স্বাদ, তারপর হচ্ছে পাতা মিক্স করে করছেন, এটা টেস্টটাও মানে ওই লেভেলের। এটা হচ্ছে শোলকার যে টেস্ট, এটা আসলে আমি আমি হওয়ার পরে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। কিন্তু আপনারা যদি কখনো রংপুরে আসেন অবশ্যই এই শোলকাটা ট্রাই করবেন, যারা মানে শোলকা কখনো খাননি। আর রংপুরের যারা মানে আছেন তারা তো খেয়েছেনই, কিন্তু রংপুরের বাইরের যারা আছেন আমার মতো, তারা যদি কখনো রংপুরে আসেন অবশ্যই এই শোলকা এটা ট্রাই করবেন, মাস্ট। এটা হচ্ছে মাস্ট আইটেম, এইটুকু আমি বলতে পারি। আমাদের হচ্ছে ভাইয়া রংপুরে মানে অতিথি আসলে মনে করেন যে প্রধান যে উপকরণ সেটা হচ্ছে আপনার এই পান সুপারি, বুঝতে পারছেন? মানে যে মানে কেউ যদি কোনো কিছু মুখেও না দেয় এই পান সুপারিটুকু হচ্ছে খায়। তো আপনি তো ভাত খাওয়া শেষ, তো আপনি একটু ভাইয়া পান সুপারি খেয়ে দেখেন, আমাদের গাছের পান গাছের সুপারি। শাকিলাপুর বাসায় এসে রংপুরে এসে মানে আমি যে এইরকম আতিথেয়তা পাবো এটা আমি আসলে কল্পনাই করতে পারিনি। হ্যাঁ, মানে আপনি মানে আমার কি বলে কল্পনার চেয়ে অনেক বেশিই করে ফেলেছেন, বুঝছেন? যার জন্য এখন আমি নিজেকে মানে নিজের কাছে লজ্জিত মনে হচ্ছে যে আপনাকে এত কষ্ট দেয়া, আর এই যে আপনি আমাকে রংপুরের একেবারে অথেন্টিক খাবারগুলো খাওয়ালেন, তার সাথে এখন আবার এটা আপনাদের গাছের পান। জি জি, আপনাদের নিজের গাছের পান, যেটা হচ্ছে রংপুরের মানুষ পানও খুব বেশি পছন্দ করেন, যেটা আমি জানতাম না। আমি জানতাম সিলেটের মানুষই পান খায়, হ্যাঁ, কিন্তু রংপুরের মানুষ পান খায়। আমাদের ভাইয়া এই সামনে হচ্ছে আপনার পানের বরে আছে, মানে ওই খাসিয়ারা, হ্যাঁ, মনে করেন খাসিয়ারা তো গাছে পান চাষ করে, আর আমাদের এদিকে বরে আছে। জি, বরজে আছে, সেই বরজে হচ্ছে পান চাষ করা হয়। যাই হোক, আর আমি হচ্ছে এই পান খাবো, আর হচ্ছে পান খেতে গেলে ভিডিওটা শেষ করবো।